নমস্কার বন্ধুরা সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো তন্দুরি রুটি আমি একদম গরুয়া পদ্ধতিতে তন্দুর রুটিটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে আশা করি ভালো লাগবে তাহলে চলুন তন্দুর রুটি বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি ময়দা দুই বাটি ময়দা নিয়েছি দেখুন রুটিটা আপনারা আটা দিয়েও করতে পারেন আমি কিন্তু ময়দাই নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিবেন দিলে কিন্তু টেস্টটা ভালো আসে তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের হাফ চামচেরও কম বেকিং সোডা এখন আমি শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে দেখুন হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতো লেবুর রস এখান এখানে আপনারা লেবুর রসের পরিবর্তে টক দিয়েও দিতে পারেন লেবুর রসটা দিয়ে আমি আর একটু মাখিয়ে নিয়েছি এখন আমি গরম দুধ দিয়ে ডোটা বানিয়ে নেব একটু একটু করে দুধ দিয়ে বানিয়ে নেব দুধের দুধের পরিবর্তে আপনারা গরম জল দিয়েও আটাটা গুলতে পারেন দুধ যদি না থাকে কোনো ব্যাপার না দেখুন মাখিয়ে নিচ্ছি দুধ দিয়ে খুব ভালো করে যেমনটা করে আমরা পুরি বা পরোটার জন্য বা রুটির জন্য আমরা আটাটা মাখি ঠিক সেইভাবে মেখে নিতে হবে দেখুন এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তবেই সফট হবে তন্দুরিগুলো দেখুন খুব হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি দেখুন এখন আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে ডোটার মধ্যে আমি ভালো করে লাগিয়ে রেখে দেবো রেস্টে দেখুন আমি তেলটা ভালো করে লাগিয়ে দিয়েছি যাতে করে ডোটা ড্রাই না হয়ে যায় তেল লাগিয়ে দিয়েছি খুব ভালো করে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আধ ঘন্টার মতো আধ ঘন্টা পরে ফিরে এসছি দেখুন ডোটা ফুলে কতটা হয়ে গেছে তবে কিন্তু ইস্টের মতো এতটা ফুলে নাই ইস্ট দিলে যেতটা ফুলে তেমনটা কিন্তু ফুলে নাই এখন আর একটু মেখে নিচ্ছি হাত দিয়ে হাতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি ডোটা থেকে লেচি কেটে নেব ডোটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব দেখুন আমি সবগুলা লেচি কেটে নিয়েছি এভাবে এখন ডাকনা দিয়ে রেখে দেব এইদিকে একটা জল হাফ কাপ জল নিয়েছি চিনির জল বানিয়ে নেব আর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটাকে ভালো করে গুলিয়ে নেব প্রথমে দেখুন চিনিটা গুলিয়ে নিয়েছি আর এদিকে আমি রুটিটা বেলে নেব তার জন্য দিয়ে দিয়েছি ময়দা কিছুটা পরিমাণে ময়দা দিয়ে আমি ভালো করে গুল করে নেব লেচিটাকে দেখুন লিচিটাকে ভালো করে গুল করে নিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি রুটিটাকে বেলে নেব এটা কিন্তু আলতো হাতে রুটিটা বেলতে হবে এটা কিন্তু খুব সফট তার জন্য আলতো হাতেই বেলতে হবে দেখুন রুটিটা বেলে নিয়েছি দেখুন এতটুকু মোটা করে বেলেছি বেশি মোটাও না বেশি পাতলাও না এখন আমি বাম হাতে তালের মধ্যে নিয়েছি রুটিটাকে এখন আমি রুটিটার এক সাইডে চিনির জল লাগিয়ে দেব ব্রাশ দিয়ে খুব ভালো করে দেখুন খুব ব্রাশ দিয়ে খুব ভালো করে চিনির জলটা লাগিয়ে দিয়েছি এ দিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি রুটিটাকে দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে রুটিটা মিডিয়াম আছে রুটিটাকে বাঁচতে হবে নাহলে কিন্তু ফুরে যাবে নিচের দিকে দেখুন মিডিয়াম আছে বেজে নিচ্ছি রুটিটাকে এইভাবে একটু একটু করে ফুলে উঠছে দেখুন রুটিটা এখন আমি গ্যাসের রাস্তা বাড়িয়ে তাওয়াটা আমি উলটিয়ে নিয়েছি এখন আমি সামনের দিকটা একটু সেকে নেব দেখুন ছেঁকে নিয়েছি রুটিটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন কত সহজে উঠে যাচ্ছে এইভাবে আমি সবগুলো তন্দুরি রুটি বানিয়ে নেব দেখুন সবগুলো তন্দুর রুটি আমি বানিয়ে নিয়েছি একইভাবে কত সফট হয়েছে দেখুন একটা সিঁড়ে দেখাচ্ছি আপনাদের দেখুন কত সফট হয়েছে একদম তুলুর মতো সফট খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা অবশ্যই ট্রাই করতে পারেন তাহলে আজকে রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ